করতেছি, দুইটা দুই থেকে ট্রাই করতেছি জয়েন করার জন্য। আমিও কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে জয়েন করতে পারছি। কি অবস্থা ভাই? এই তো ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আরহাদ ভাই কি অবস্থা? এই তো ব্রো, বেশি একটা ভালো না, চারপাশে তো গরম। কি আপনার ফ্যামিলি করে ফেলছে সেই জন্য ভালো করছে না নাকি? সবাই চুপচাপ কেন? সবাই তো জয়েন করলো সবাই। ভাইয়া কে আছে নাকি এখন কোথায়? ভাইয়া আমি আছি এখন পিরোজপুরে। পিরোজপুরে আসছে শুক্রবারে। মুশরাপু আছেন? নাই। তানবীর ভাই, সামিল ভাই, কোথায় আছেন? দোকানে? তা আপনি কি ওই যে ওয়েবসাইট এর ওই ডোমেইন হোস্টিং এর ব্যাপারে পরে কথা বলছিলেন নাকি? আচ্ছা ঠিক আছে, যদি লাগে আপনি মানুষদের সাথে কথা বলেন, কারণ আমার তো মাস্টার কার্ড নাই। দাদার মাস্টার কার্ড আছে, দাদা কিনে দিবেন। কিসের মাস্টার কার্ডে কি আমি শুনি নাই ভাই। আগে বলেন কেমন আছেন। আসি ভালো না খুব একটা, জানি না, ওই দাদি অসুস্থ, তো তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে সারাদিন ছিলাম। বয়স হয়ে গেছে তো এমনিতেই অনেক সমস্যা, তাই না? আপনাদের? হ্যাঁ খুবই অসুস্থ, অনেক বয়স হয়ে গেছে, 90 আপ। তাহলে তো একটু সমস্যা। আপনাদের কেমন কাটলো উইকেন্ড? আমি তো ভাই আছি বিন্দাস, কাজ করতে করতে ভাই সময়ের সাথে তাল মিলাইতেই পারতেছি না। মানে কাজের চাপ আছে, আর হচ্ছে এদিকে আসার পরে বাসা গোছ গাছ করা, কাজের অপেক্ষা এই 2 দিন পর্যন্ত 3-4 দিন পর্যন্ত কাজ করি, তারপর কাজ করে আগাইতে পারতেছি না। চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, গত শুক্রবার আসছি। আর ওই কথা বলতেছিলাম, সামুল ভাইয়ের কোন এক ভাই যেন সে একটা ওয়েবসাইট বানাবে ডোমেইন হোস্টিং নেবে, এই জন্য। তো আমার কাছে তো আর ওই কার্ড নাই, আমি বসে। ও আচ্ছা আচ্ছা, এমাম এমাম, আমি সেদিন আসলে খেয়াল করিনি, এমাম ভাই। হ্যাঁ আমি আমি আসলে নামটা খেয়াল করিনি, তো তার জন্য মনে ছিল না, সরি ভাই। এমাম ভাই ওয়েবসাইট বানাবে, কি কি ওয়েবসাইট? হ্যাঁ লেক ভিউতে গেছি তো আমি। আচ্ছা আচ্ছা, আর .com.bd ডোমেইন যারা এই কোর্সের জন্য নেবেন তারা তো BTCL থেকে নিতে হবে। কোনটা? .com.bd। ভাইয়া বলছেন কোনটা? না .bd, .com.bd। ও .com.bd, হ্যাঁ, যেমন daraz.com.bd, evaly.com.bd, মানে বাংলাদেশে যেগুলো ট্রেনিং ই-কমার্স আছে বা যেগুলো ভালো ই-কমার্স আছে সব দেখেন যে bd.com.bd, এগুলো কিন্তু এই সাথে BTCL থেকে ডোমেইন নিতে হয়। BTCL কত লাগে এগুলো? ডিফারেন্ট হয়, আপনি BTCL ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন। এগুলো তো মনে হয় ওই যে হয় কি কিছু কিছু, যেমন দেখা যাচ্ছে .com.net.org, এগুলো কিছু কিছু দাম বেশি কম, দেখা যাচ্ছে একটু বেশি দাম, যা যেগুলো একটু হাই র্যাঙ্কের ওইগুলো নিলে একটু দাম বেশি পড়ে। .com টা সবসময় দাম কম, এটা তেমনই না। আর একটা আছে কি জানো, XYZ, তার দাম তো খুবই কম, $1।
তারপরে .edu.bd এটাও BDCL থেকে নিতে হয়, .info.bd, .net.bd, .org.bd, .ac.bd, .gov.bd সবই BDCL থেকে নিতে হয়। আর .edu.bd আপনি শুধুমাত্র আপনার যদি এডুকেশনাল কোনো ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি থাকে তখন নিতে পারবেন, আর .com.bd শুধুমাত্র আপনার কমার্শিয়াল পারপাসেই নিতে পারবেন। হ্যাঁ, এমনি ব্লক ব্লক করতে গেলে তখন কিগুলো দিবে? না, ব্লক ব্লক করতে গেলে আপনাকে দেবে হচ্ছে .org না .info.bd দেবে, তাছাড়া আর কোনোটাই দেবে না। মানে এইখানে হচ্ছে .com.bd এই এই জিনিসটা মাথায় রাখবেন। BTCL থেকে যারা আসলে ইন ফিউচার বিজনেস এর চিন্তা ভাবনা করতেছে, ই কমার্স বা যে কোনো আসলে .bd নিয়ে আসলে চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে .com.bd এটা হচ্ছে ওরা শুধুমাত্র কমার্শিয়াল এন্টিটিস অর পারপোজ এর জন্য দেয়, ই কমার্স বা যে কোনো কমার্শিয়াল এর জন্য। হ্যাঁ, আর .org.bd যেটা এটা নন প্রফিট যেসব অর্গানাইজেশন আছে, নন প্রফিট যেগুলো যে বিভিন্ন ফাউন্ডেশন টাউন্ডেশন থাকে না, সেগুলোর ক্ষেত্রে দেয় .org.bd। আর আপনি যদি আপনার পার্সোনাল কোনো না পার্সোনাল পোর্টফোলিও বা ব্লগ ব্লগ করতে চান সেক্ষেত্রে আপনি পারবেন .info.bd, ঠিক আছে, আর .net.bd নিতে পারবেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হইলে পরে তখন .net.bd নিতে পারবেন, আর .edu.bd হ্যাঁ .edu.bd নিতে পারবেন যখন আপনার কোনো এডুকেশনাল ইনস্টিটিউট কলেজ অথবা ইউনিভার্সিটি থাকবে তখন .edu.bd নিতে, আর .ac.bd কখন নিতে পারবেন যখন আপনার বাংলাদেশে কোনো একাডেমিক ইনস্টিটিউট আছে, স্কুল আছে, কোচিং সেন্টার আছে, সেক্ষেত্রে .ac.bd নিতে পারবেন, আর .gov.bd শুধুমাত্র গভর্নমেন্ট নিতে পারবে, এসএ BTCL থেকে এই ডোমেইনগুলো। আর .com.bd যারা নিতে তারা আসলে কোনো অপশন নেই, আর BTCL কিন্তু ইয়ে করে হোস্টিংও বিক্রি করে জানেন। BTCL থেকে দাদা ভালো আছেন? এই তো দাদা কেমন আছেন? আচ্ছা কালকে একটু ক্লাস হয়েছিল নাকি? নাকি না কালকে অফ ছিল? না কালকে তো তুমি বোঝা গেছো মনে হয়? না আমি চেক করতেছিলাম কিছুক্ষণ পর পর যে দাদা আসে না কেন, এবার দেখি ঢুকছেন। কথা ওইটা 10 ঘন্টা আছে কিন্তু খেল দেখো। হ্যাঁ হ্যাঁ করতেছেন। দাদা ওই আপনি টাকা দিয়ে কিনলে কোন জায়গা দিয়ে ডোমেইন কেনেন? আমি নেমচিপ থেকে কিনি নরমালি। না আমি আমি বলতেছিলাম দাদা এই যে .com.bd বা .net.bd এই ডোমেইন গুলো .info মানে বিডি ডোমেইন এগুলো তো BTCL থেকে কিনতে হয়, BTCL বাইরে আপনি কিনতে পারবেন না। ওটা ওই যেটা বললেন এক এক পারপাসে এক এক প্রকার ডোমেইন এর প্রোভাইড করে। হ্যাঁ, তাছাড়া আপনার প্রপার ডকুমেন্টস ছাড়াও এই ডোমেইন গুলো প্রোভাইড করবে না। আর যে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে ওই ভাই মনে হয় সামিউল ভাই। তো সামিউল ভাই কি খবর দাদা? ওই যে ইমাম ভাই আছে না? হ্যাঁ শুনতেছি। এই তো ভালো আছে, ভালো আছেন? আসলে তো আমি তো আসলে এবার ডলার দিতে পারি না, আমি হয়তো কারো কিনে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ সেটাই, মানে অনেক আছে না যে ডলার দিয়ে দেয় ট্রান্সফার করে, ওইগুলো আবার আমি পারি না।
আমি হয় কি আমি যাদের কাজ করে দিই তাদের যে তাদের অ্যাকাউন্ট ঢুকে আমি সরাসরি কিনে দিয়ে পরে আমার কার্ড ইনফরমেশনটা মুছে ফেলি আর কি। ঠিক আছে যাই হোক, যেটা বলতেছিলাম যারা ই কমার্স এর বিজনেস করবেন চিন্তা ভাবনা করছেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারা .com ট্রাই করেন প্রথম থেকে, হ্যাঁ বিটিসিএল থেকে। তো এক্ষেত্রে কিন্তু নিবন্ধিত কিনা আর জিএসসি থেকে নিবন্ধন করে সবকিছু যখন ফাইনাল হয় তখন ওই নামে ডোমেইন নেওয়া বেটার। দেখা যাচ্ছে আমি একটা নামে ডোমেইন নিলাম কিন্তু ফিজিক্যালি যখন আমি বিজনেসটা নাম দিতে যাব ওই সেম নামে কোন একজনের আর জিএসসি তে নিবন্ধন করা আছে তাহলে শুরু করে অনেক কিছু সাবমিট করতে হবে। ওই তো বিজনেস এর আগে থেকে মনে হয় আরজিএসসি নিবন্ধন নিয়ে নিতে হয় করে তারপর যে ওই নামে আর কারো বিজনেস আছে কিনা বা আমাদের একটা ব্র্যান্ড হিসেবে যায় পরে, কারণ বাংলাদেশ কেন সারা পৃথিবীতে ওই নামে রাখা থাকতে পারবে না। কারণ আরজিএসসি নিবন্ধন মানে হচ্ছে যখন এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে সব ধরনের কাজ এই এই কোম্পানি করতে হবে, সেক্ষেত্রে দেখা যায় কি কোথাও কোনো কোম্পানির সাথে মিলে গেলে তখন কিন্তু ভবিষ্যতে এটার ওনারশিপ ক্লেম নিয়ে একটা ঝামেলা হয়, এই জন্য এইসব ডোমেন দেওয়ার আগে সম্ভবত এইগুলো চেক করে। আরো অনেক কিছু এদের মানে একটা ভালো ডোমেইন নিতে গেলে আপনাকে কষ্ট করতে হবে .edu.bd এটা তো ইউনিভার্সিটি ছাড়া কলেজ ছাড়া আপনার সম্ভবই না এই ধরনের ডোমেইন নেওয়া, আপনি যত বড়ই ক্ষমতাবান হন না কেন। অনেক বসিং সেন্টার গুলো আছে এটা .ac.bd ডোমেইন গুলো নিয়ে এদের ই করে, সবার একটা করে আলাদা ইমেইল অ্যাড্রেস দেয়, অনেক কিছু করে আসলে, এগুলো আস্তে আস্তে দেখবো। আর মাইনুল ভাই আছেন? মাইনুল ভাই জি ভাই আছে। আচ্ছা ভাই আমাকে একটু আপনি একটা কাজ করতে পারবেন যে WP রকেট এর যেটা ছিল প্লাগইনটা সেট করতে পারবেন? মানে ভাই আপনারা মানে মেইলে পাঠাবো নাকি আপনাদের কোথাও দিতে হবে? মেইলে পাঠাবো, মেইলে পাঠাবো। আচ্ছা ভাই তাহলে আপনি একটা ইভেন্ট আপনি মেইলটা ভাই এখানে একটু দিয়ে দেন, আমি দিয়ে দিই। ওকে আচ্ছা, অ্যাকচুয়ালি আমার দরকার না আরেকজনের একটু দরকার, এই এটা পাচ্ছে না খুঁজে বুঝছেন। হ্যাঁ অনলাইনে পাওয়া যায় কিন্তু অনেক ঝামেলা থাকে, এটা ভালো আছে। দেখা যায় যে প্রিমিয়াম করার পরে এটা আপডেট অফ করে রাখতে হবে, তাছাড়া আবার মনে হয় এক বছর পরে ঝামেলা করে। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, আমি যখন একটা থিম কিনব, হ্যাঁ তো থিমটা কি ওদের যারা থিম ক্রিয়েট করে তাদের সার্ভারের সাথে যুক্ত থাকে যে কন্টিনিউ আপডেট গুলো ওখানে অটোমেটিক নিয়ে নেবে? ওইটা আর কি ভাই ওরা অফ করে দেয়, ওদের এখানে কোড থাকে ওরা এটারে ইথিক্যাল হ্যাকিং বলে, ওই কোডটা ওরা চেঞ্জ করে রাখে যাতে ওই সার্ভারের সাথে কানেক্ট না হয়। ওরা মানে কিছু কোড থাকে যে যদি এই ভার্সন পায় তাহলে অটোমেটিক আপডেট নেবে, ওরা করে কি ভার্সনটা অনেক বাড়ায়া দেয়, বাড়ায়া দিলে এই কারণে ওই ভার্সনটা ওখানে ম্যাচ করে না, এই জন্য আর ই হয় না কানেক্ট হয় না। তারপরে ওখানে একটা ইমেইল অ্যাকাউন্ট দেওয়া থাকে, ওই ইমেইল অ্যাকাউন্টটা ওরা @ofএর জায়গায় মানে ইমেইল অ্যাকাউন্টটা পুরো ডিলিট করে দিলে আবার কাজ হয় না থিম, ওরা ওই @ofটা কাইটে ওখানে একটা হ্যাশ লাগায় দেয় যাতে কানেক্ট হতে না পারে। আরো বিভিন্ন রকম ই আছে যারা আপনারা মানে ভালো কাস্টমাইজার, হ্যাঁ তারা পুরোপুরি এগুলো মানে রিমুভ করে দিতে পারে না?
আমি একটা থিম নিলাম তার সাথে যেন ওদের অন্য কারো কোনো সংস্পর্শ না থাকে বা কোনো যোগাযোগ সিস্টেম না থাকে, এটা যারা ভালো মনে ডেভেলপার তারা পারবে, এটা যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই পারবে। খুব বেশি কঠিন এরকম না, একটু জানলে হ্যাঁ, এটা মানে যে কোনো জিনিস, আমার একটা জিনিস, আমার একটা প্রোডাক্ট বা আমি একটা নিজে করে নিলাম, সেটার উপর যদি থার্ড পার্সনের খবরদারি থাকে তাহলে এটা আসলে বিরক্তিকর একটা ব্যাপার। হ্যাঁ এর জন্যই বলি যে কোর কোডিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা এই যে মাইনুল ভাই আপনি যেহেতু ডেভেলপিং সেক্টরে আছেন, সো আপনার এই পাশাপাশি আমার মনে হয় ফুল স্ট্যাক আস্তে আস্তে এই করাটা বেটার। জি ভাই, ওয়ার্ডপ্রেস করে তো আসলে এইভাবে ফিউচার নেই, মানে এটা আস্তে আস্তে এখন সবাই জানে যাচ্ছে, মানে সহজ তো এমনিতেই পারে, কোডিং শেখা দরকার, পিএইচপি মাইএসকিউএল লারাভেল এগুলো। আমি এই জন্যই এখান থেকে শুরু করছি, কারণ আমার কোনো সময় না 30% কি ডিপেন্ডেন্ট ভালো লাগে না। আমি এমনি ওয়ার্ডপ্রেস না মোটামুটি ভালোই ঘাটছিলাম, পরে দেখলাম কি এইভাবে মানে অন্য থিম নিয়ে কাস্টমাইজ মুখ মজুর তার থেকে নিজের থেকে শুরু করাটা। আর কোর কোডিং করে যে আপনাকে যে হাজার হাজার লাইন কোড কোড করতে হয় তা কিন্তু না। আমি কিন্তু অ্যাজ এ ডেভেলপার হিসেবেও ছিলাম, আমার ইউনিভার্সিটির প্রজেক্ট 6টা প্রজেক্ট প্রায় ডেভেলপিং, ওয়েবসাইট ডেভেলপিং এর সব পিএসপি, এই যে লারাভেলের কথা বললেন লারাভেল দিয়ে, আর তখন হচ্ছে পিএসপি ছিল, তো সেটা এখন আর এত বেশি প্রচলিত নেই পিএসপিটা। তারা সেখান থেকে দেখা যায় কি যে কোড নিয়ে কাজ করতে পারে, এবং সেই কোডের কোথায় কি আছে আমি যখন জানি তখন আর ওটা নিয়ে প্রবলেম হয় না, যখন আমার জানাটা শেষ হয় তখন যে কোনো জায়গা থেকে হাতে লিখে কোডিং খুব বেশি করা লাগে না। যাই হোক, আজকে হচ্ছে মোটামুটি এসইও, আমরা কিওয়ার্ড রিসার্চটা আমরা কিছু ইউজ করে ফ্রি টুল ইউজ করে কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার মেথড। হ্যাঁ, আর আপনারা যদি প্রিমিয়াম ইউজ করেন, ইনফিউচার প্রিমিয়াম ইউজ করেন তো করবেন, আমার ভাই প্রিমিয়াম ইউজ করার টাকা নেই। আমি যেগুলো কাজ করছি মোটামুটি কিওয়ার্ড রিসার্চের, আমি কিওয়ার্ড রিসার্চের মোটামুটি ভালোই কাজ করছি, তো সবগুলাই ফ্রি টুল ইউজ করে কাজ করছি, সেই কাজগুলোই আপনাদের দেখানোর ট্রাই করব। হ্যাঁ, তো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করছি, কিভাবে কি করছি, এগুলাই ই করব, দেখানোর ট্রাই করবো। আর ইন ফিউচারে কেউ যদি আসলে প্রিমিয়াম টুল কিনতে চান, প্রিমিয়াম টুলে রিসার্চ করা এত বেশি কঠিন না যেগুলো ফ্রি টুলে, কারণ ফ্রি টুলগুলোতে কি হয় এক একটা জিনিসে এক এক জিনিস ভালো হয়, এর জন্য আপনার একটা কি মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য দেখা যাবে 5টা টুল ইউজ করতে হচ্ছে, কিন্তু প্রিমিয়াম টুলে কিন্তু আপনি একটা টুলের মধ্যে আসলে রিসার্চ করতে পারতেছেন। সো বুঝতে পারতেছেন, আর এই স্টেপটা হচ্ছে প্রিমিয়াম টুলের মধ্যে মানে নাম অনেকেই শুনছেন এই স্টেপের, প্রিমিয়াম টুলের মধ্যে বেস্ট এটা আমার মতে। মানুষ দা কি বলেন দেখবো আজকে। আর তার আগে গতদিন আমি হয়তো কিছু কিওয়ার্ড নিয়ে আপনাদের কথা বলছিলাম, কিছু কিওয়ার্ড নিয়ে বলছিলাম, প্রকারভেদ বা কোন কিওয়ার্ডটা আমরা কিভাবে কোথায় ইউজ করব সেই জিনিসটা, বা একটা কিওয়ার্ড দেখলে বুঝবো যে এটা কোন ক্যাটাগরি কিওয়ার্ড পড়ছে, এই কিওয়ার্ডটা কোথায় ইউজ করলে আমাদের এটার হয়, এই
আমি মনে হয় হয়তো ইন্টেনশন ওয়াইজ মানে এমনি কিওয়ার্ডকে দুইটা ভাগ করে তারপর ইন্টেনশন ওয়াইজ পাঁচটা ভাগ করছিলাম। সো এটা কার মনে আছে একটু ডিটেইলসে ব্রিফ করেন তো আমি দেখি যে কার কতটুকু মনে আছে বা কতটুকু বুঝছেন। লিখে রাখি না, লিখে রাখতে হয়তো আমি দেখলে আলোচনা করতে পারতাম, তো এখানে যারা আছে তাদের মধ্যে একজন আলোচনা করলে হয়। হ্যাঁ যারা লিখছেন একটু আলোচনা করেন, কারণ এটা এটারই খুব মানে এসইও এর জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিওয়ার্ড। আমি আবার বলতেছি, কারণ কিওয়ার্ডের এগেইনস্টে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে, কিওয়ার্ডের এগেইনস্টে আপনার ওয়েবসাইটে কিছু হবে। সো কেউ হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আমরা দুইটা কিওয়ার্ড সম্পর্কে জানি, শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে হেড কিওয়ার্ড বলে যেটাকে, যেটা হচ্ছে দুইটা কিওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত। না না মানে মোস্টলি একটা ওয়ার্ড দিয়ে গঠিত, ম্যাক্সিমাম দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত। জি ম্যাক্সিমাম দুইটা। হ্যাঁ শর্ট টেল কিওয়ার্ডকে হেড কিওয়ার্ডও বলা হয়। তো এটা হচ্ছে কখনো আমরা ওয়েবসাইট র‍্যাঙ্ক করার জন্য ব্যবহার করব না। কেন করব না? কারণ হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড দ্বারা যদি আমি কোনো কিছু সার্চ দিই গুগলে, তাহলে হচ্ছে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে, তো সেখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা নাও আসতে পারে। কিন্তু লং টেল কিওয়ার্ড ব্যবহার করলে মানে আমার যদি লং টেল কিওয়ার্ড ব্যবহার করা থাকে ওয়েবসাইটটাতে, তাহলে আমার ওয়েবসাইটটার আগে আসার সম্ভাবনা আছে। এর পেছনে হচ্ছে দুইটা কারণ আছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন যে হেড কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড আমরা কেন ইউজ করব না, এর পেছনে দুইটা কারণ আছে। ফার্স্ট কারণ যেটা ভাই বললো যে আমাদের র‍্যাঙ্ক করা অসুবিধা, কারণ এই শর্ট টেল কিওয়ার্ড দিয়ে ধরেন কেউ গুগলে সার্চ করলো মানি লিখে, সো মানি লিখে সার্চ করলে এই কিওয়ার্ডের এগেইনস্টে আসলে র‍্যাঙ্ক করানো খুবই টাফ। আপনার ডোমেইন র‍্যাঙ্কিং যদি খুব বেশি হাই না হয় বা অ্যালেক্সা র‍্যাঙ্কিং খুব বেশি হাই না হয়, আপনার পক্ষে সম্ভবই না শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করানো, মানে গুগলের প্রথম 10টা পেজের মধ্যে আসলে রাখা, এটা কোনো সম্ভব না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটাকে কেন ইউজ করব না, দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পরে যে সার্চ দিছে যে সার্চার বা যে ইউজার আর ইন্টেনশনটা আসলে কি সেটা কখনোই বোঝা সম্ভব না। সেটা হচ্ছে ধরেন এই যে উদাহরণ দিছিলাম যে মার্কেটিং লিখে সার্চ দিচ্ছে, এই সার্চ দ্বারা বোঝা যাচ্ছে না সে মার্কেটিং এর কোন বিষয়টা জানতে চাচ্ছে বা কি জানতে চাচ্ছে, কারণ মার্কেটিং এ তো হিউজ টপিক আছে। বলছিলাম যে হয়তো বা ডিজিটাল মার্কেটিং জানতে চাচ্ছে অথবা অর্গানিক মার্কেটিং জানতে চাচ্ছে, হয়তো বা মার্কেটিং কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে অথবা তার মার্কেটিং এজেন্সি সম্পর্কে জানতে চাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আসলে আমরা কখনোই মানে কখনোই বলতে এই এই শর্ট টেল কিওয়ার্ড কারা ইউজ করে, ধরেন ফেসবুক ইউজ করে, কথার কথা বলতেছি, ফেসবুক ইউজ করে, গুগল নিজের গুগল, তারপর হচ্ছে ইউটিউব ইউজ করে, বা এই যে বড় বড় ওয়েবসাইট গুলো এরা ইউজ করে শর্ট টেল কিওয়ার্ড গুলো। এইখানে আপনি একটা ওয়েবসাইট প্রতিষ্ঠা করে এইসব বড় পুরো ওয়ার্ল্ডের যে বড় 50টা ওয়েবসাইট আছে তাদের সাথে কম্পিটিশন করে পারাটা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। সো আমরা এটাকে ই করব না। ওকে যান না কেন। আর লং টেল কিওয়ার্ডটা হচ্ছে তিনটা ওয়ার্ডের বেশি, মিনিমাম তিনটা ওয়ার্ড থাকবে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে। না না মিনিমাম তিনটা ওয়ার্ড থাকতে হবে, মানে তিনটা অথবা তার বেশি আসলে ওয়ার্ড থাকতে হবে। আচ্ছা হেড কিওয়ার্ডের আরেকটু বিষয় আমি অ্যাড করে যাই, সেটা হচ্ছে হেড কিওয়ার্ডের সার্চ ভলিউমটা অনেক লো, এটা দিয়ে সাধারণত লোকজন খুব কম সার্চ দেয়। মানে সার্চ দিলে পরে দেখবেন একটু বেশি দিয়েই আসলে সার্চ দেয়, যেমন মার্কেটিং বা মানি এগুলো লিখে কিন্তু খুব কম লোক সার্চ দেয়, বা ধরেন কি চেয়ার বা টেবিল এটা লিখে খুব কম লোক সার্চ দেয়। এসব সার্চ দিলে পরে অনেক সময় এই সার্চ গুলো দিলে পরেও অনেক সময় দেখা যায় যে ইমেজের জন্য সার্চ দেয়। সো এই মানে আমরা আরেকটু ডিপলি যাব যে ইমেজের জন্য হয়তো বা আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি, ইমেজ ট্যাগে আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি। আর আমি আবার বলতেছি এইটার সাথে কিন্তু আমরা সোশ্যাল যেমন ইউটিউবের কিওয়ার্ড এগুলো কিন্তু মিলাবো না, বা ওই যে অন্য অন্য কোথাও কিওয়ার্ডের সাথে কিন্তু এগুলো মিলাবো না। এটা কিন্তু আমি ওয়েবসাইটের আলোচনা করতেছি, সব কিন্তু আলাদা আলাদা, কারণ ইউটিউবে অনেক ওই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমরা শর্ট টেল কিওয়ার্ড ইউজ করছি। সো আমি কিন্তু ওয়েবসাইটের আলোচনা করতেছি, হ্যাঁ সো এগুলোর সাথে এগুলো মিলাবো না কিন্তু। ওকে জি লং টেলে যান।
আচ্ছা, তো আমরা হচ্ছে পাঁচ ভাগে ভাগ করেছিলাম। না, লং টেল কিওয়ার্ড শেষ করেন। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে তিনটা ওয়ার্ডের বেশি, যেটা বললাম তিনটা ওয়ার্ডের বেশি যে কোনো কিওয়ার্ড হইতে পারে। আর এটা দ্বারা ওয়েবসাইট র্যাঙ্ক করা খুবই সহজ আমাদের, যেটা বললাম ভাই। আর কিছু বলতে পারছি না সবাই। আচ্ছা, আমি কিছু অ্যাড করে দিই লং টেল কিওয়ার্ড নিয়ে। লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা সবচেয়ে হাই, কারণ এইটা দিয়ে আমরা সাধারণত সার্চ দিই। যেমন ধরেন যে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, বেস্ট রানিং শোজ ফর মেন, মানে এইটা দিয়েই আমরা সাধারণত বেশি সার্চ দিই। হ্যাঁ, তারপর হচ্ছে এই ধরনের কিওয়ার্ড গুলো আপনার ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্মল বিজনেস, ই কমার্স সবকিছুর জন্যই আসলে ভালো। তারপরে হচ্ছে এদের কম্পিটিশনটা আসলে লো অথবা মিডিয়াম থাকে এদের কম্পিটিশন। কারণ লং টেল কিওয়ার্ডটা দেখেন, একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড যখন হবে এর কম্বিনেশন, মানে আপনারা হয়তো ই পড়ে আসছেন ওই যে কি যেন বলে কম্বিনেশন বের করে, একটা বা দুইটা ওয়ার্ডের কম্বিনেশন কিন্তু কম হয়, কিন্তু যখন পাঁচটা ওয়ার্ড হয়ে যাবে তার কিন্তু হাজার হাজার কম্বিনেশন হইতে পারে। হ্যাঁ, বা হাজার ধরনের কিওয়ার্ড হইতে পারে। ওকে, আচ্ছা, তো লং টেল কিওয়ার্ডের যেটা ভাগ বলেছিল ভাই, ইনফরমেশন ইন্টেন্ট কিওয়ার্ড, যেটা যেটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা হচ্ছে অনেকগুলো ইনফরমেশন ক্যারি করবে। এগুলো হচ্ছে আমরা কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা ব্লগিং এর ক্ষেত্রে বা ইনফরমেশন ইনফরমেটিভ যে কোনো পোস্টের ক্ষেত্রে বা ব্লগের ক্ষেত্রে হচ্ছে সেটা আমরা ব্যবহার করব। নট অনলি ব্লগের ক্ষেত্রে দেখা যায় কি, অনেক সময় আমরা ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড অনেক সময় আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও টার্গেট করে দেই, কারণ এইটাতে লোকজন ইনফরমেশন খুঁজতে এসেও আমরা হয়তো যে আমাদের মনে আছে কিনা, আমরা প্রথম দিকে কন্টেন্ট মার্কেটিং যখন আলোচনা করছিলাম, কন্টেন্ট রাইটিং না, কন্টেন্ট মার্কেটিং যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে কার সামনে কোন ধরনের কন্টেন্ট লাগবো, মানে সার্চ দেখে আসলে কিওয়ার্ড দেখে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা যখন স্পেসিফিক কোনো আর্টিকেল বা স্পেসিফিক আমাদের ওয়েবসাইটে কোনো পেজকে র্যাঙ্ক করাতে যাব, ওই ওই পেজটাতে আসলে কোন ধরনের কন্টেন্ট আছে, ওইটা কি ধরনের লোকজন সার্চ দিলে পরে ওই ধরনের কন্টেন্ট দেখতে পারবে, সেই ধরনের কিন্তু ই রাখবো। সো অনেক সময় দেখা যায় আমরা শুধুমাত্র ব্লগে না, আমরা একটা ওয়েবসাইট করলাম ওর ভেতর কিছু ইনফরমেশন আছে, সো কেউ এই ইনফরমেশন লেখে এই ব্যাপারে জানতে চাইলো, সো তখন কিন্তু সেটাকে র্যাঙ্ক করানো ট্রাই করব। আর ইনফরমেশন কিওয়ার্ডের কিছু কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে ইনফরমেশন কিওয়ার্ডের মানে ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিক খুব ভালো আসে ইনফরমেশন কিওয়ার্ডের ট্রাফিক, মানে ট্রাফিকের অর্গানিক ট্রাফিকটা অনেক ভালো আসে এই কিওয়ার্ডটা ই করলে পরে, মানে টার্গেট করলে পরে। আর এর কম্পিটিশন মোটামুটি মিডিয়াম আছে। কম্পিটিশন কি জিনিস আমি বুঝাবো, কম্পিটিশন হচ্ছে একটা কিওয়ার্ডের এগেনস্টে কি কত ধরনের ওয়েবসাইট আসলে র্যাঙ্ক করাইতে চায় তাদের, মানে অনেক কিছুর উপর। কিভাবে ই করব, বড় বিষয় যেটা সেটা হচ্ছে প্রথমে তো লাগবে আমাদের কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা, যে প্রথমে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব, সেইটার উপর ডিপেন্ড করে তারপরে কিওয়ার্ড রিসার্চ করব। সো কিওয়ার্ড আইডিয়া আসলে কিভাবে জেনারেট করা যায়, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা আপনার নলেজ এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে। নলেজ এক্সপিরিয়েন্স থেকে কিভাবে, সে যেটা যে আপনি আসলে কি ধরনের, আপনি তখন চিন্তা করবেন যে আপনি আপনি আসলে কোনো কিছু সার্চ দিলে পরে বা একটা ওয়েবসাইট, মানে আপনার ধরেন যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটে পাওয়ার জন্য আপনি কি ধরনের কিওয়ার্ড দিয়ে আসলে সার্চ দিতেন বা আপনি কি লিখে আসলে গুগলে সার্চ দিতেন। এই যে আপনার অনেক, মানে এই এক্সপিরিয়েন্স বলতে না আপনার এসইও করার এক্সপিরিয়েন্স বা এসইও করার নলেজ, হ্যাঁ, আপনার এই এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার নিজের যে সার্চ এক্সপিরিয়েন্স, আপনি ইউটিউবে কিভাবে সার্চ দেন, মানে গুগলে কোনো কিছু পাওয়ার জন্য কিভাবে সার্চ দেন। সো এইগুলো কিন্তু এই রিলেটেড এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গুগলের সাজেস্ট আর গুগল গুগল রিলেটেড যেসব সাজেস্ট আছে, যেমন ধরেন আমি স্ক্রিনটা শেয়ার করি, দেখেন আপনারা খেয়াল করছেন এই গুগলের ও কতগুলা দিলে গুগল আসে,
বুঝলেন, এতগুলো ওতে মনে হয় নাই। গুগল গুগলে কয়টা? ও দুইটা তিনটা দিয়ে দেখি। দেখেন আমি স্যার দেই আইফোন ভাইয়ের কথা কি আপনারা সবাই ক্লিয়ার শুনতেছেন নাকি আমার নেটের সমস্যার জন্য কাটা কাটা আসতেছে? আইফোন আইফোন রিলেটেড কি কি জিনিস দিয়ে আসলে লোকজন সার্চ দেয় দেখেন গুগল এইগুলা কিভাবে পাইছে। আইফোন 11 প্রাইস ইন বাংলাদেশ, আইফোন এক্স আর প্রাইস ইন বাংলাদেশ, আইফোন 11 প্রো হিস্টোরি থেকে আনছে মানে আপনার আপনি কোনদিন এই রিলেটেড সার্চ দিছিলেন সেই হিস্টোরি থেকে এই দুইটা আনছে। আর বাদ বাকি যেগুলা এই যে পাশে সার্চ এর ম্যাগনিফাইং যে বার গুলা কিন্তু ও আপনাকে সাজেস্ট করতেছে হ্যাঁ যে এইগুলা দিয়ে বেশি পরিমাণ সার্চ। আপনার লোকেশনটা গুগলের কাছে আছে দেখেন আমি কিন্তু শুধু আইফোন লিখছি, ও বাংলাদেশ কেন আমাকে সাজেস্ট করতেছে কারণ জানে আমি বাংলাদেশের বাসিন্দা এর জন্য কিন্তু বাংলাদেশ আমাকে সাজেস্ট করতেছে। সো ও আপনার সকল ডিটেইলস জানে সেই অনুযায়ী সাজেস্ট করতেছে। সো এইখান থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারি যে কি ধরনের সার্চ লোকজন দিচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, কি ধরনের সার্চ ইউএস এর লোকজন দিচ্ছে ইউএস এর প্রেক্ষাপটে। সো এই ধরনের লোকেশন কিন্তু আমরা ই আনতে পারি। দেখেন আপনারা দেখতে পারেন যে এখানে লোকেশনটা আপনারা ভিপিএন দিয়ে চেঞ্জ করে দিবেন, পরে আইফোন লিখে স্পেস দিবেন, দেখবেন যে অন্য কিওয়ার্ড গুলা সার্চ করবে, তখন আর এই বাংলাদেশের কিওয়ার্ড গুলা সাজেস্ট করবে না। সো এইখান থেকেও কিন্তু আমরা কিওয়ার্ড এর আইডিয়া জেনারেট করতে পারি, বুঝতে পারছেন? তারপরে বিভিন্ন নিউজ পেপার ম্যাগাজিন ফোরাম এগুলা থেকে কিওয়ার্ড এর আইডিয়া জেনারেট করতে পারি। তারপরে হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইট যেগুলো আছে যেমন কুয়ারা, কুয়ারা থেকে কিওয়ার্ড এর আইডিয়া জেনারেট করতে পারি। তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন উইকিপিডিয়া, রেডিট, গুগল ট্রেন্ডস, এগুলো থেকে কিওয়ার্ড এর আইডিয়া জেনারেট করতে পারি। আমি জাস্ট বলতেছি যে কিওয়ার্ডের আইডিয়া কোথা থেকে জেনারেট করবেন, কি পরে তো কিওয়ার্ড রিসার্চ আমরা দেখবই আসছে। তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো থেকে কিওয়ার্ডের আইডিয়া আমরা জেনারেট করতে পারি। তারপরে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, আলিএক্সপ্রেস, এগুলো থেকে করতে পারি। সো এইসব বিভিন্ন জিনিস দিয়ে আসলে কিওয়ার্ডের আইডিয়া আমরা নিতে পারি। এখন আইডিয়া পাওয়ার পরে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চে নেমে যাইতে পারি। হ্যাঁ, তো আমি কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্রথম যেটা দিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করি সেটা হচ্ছে উবার সাজেস্ট। এটা কবে যে ই করে দেয় পেইড করি না, তো উবার সাজেস্ট, উবার সাজেস্ট ডট কম না nailpetal.com/ubersuggest। এই যে উবার সাজেস্ট এইটা দিয়ে আমি কিওয়ার্ড এর ই করি। যেমন ধরেন আমি একটা কিওয়ার্ড আপনাদের দেখাই, ম্যানেজার এটা দেখাই ফেসবুক মার্কেটিং, এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করব। হ্যাঁ, এটা লোকেশন ইউনাইটেড স্টেটই থাক, আমরা দেখি কি করে। আপনারা হচ্ছে এখানে সাইন ইন উইথ গুগল যে আছে এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে মানে গুগলের সাথে সাইন ইন করবেন, তাছাড়া সব ফাংশন গুলা পাবেন না। এখানে যান আমার সাথে সাথে যান সবাই, ওয়ার সাজেস্ট দিয়ে কোনো কিছু লিংকটা দিয়ে দেন। ওয়ার সাজেস্ট লিখে গুগলে সার্চ দেন, লিংক দিতে হবে না, নেইল প্যাটেল
com কারণ এইখান থেকে লিংক দিলে পরে আপনার যাবে কিনা এখানে হচ্ছে সবাই একটু অ্যাকাউন্টটা ওপেন করেন মানে গুগল অ্যাকাউন্টে লগইন করেন তারপর বুঝাই এটা ফার্স্ট কেমনে করে সবার হলে বলেন আমি শালার দিকে আগাবো ততক্ষণ সবাই একটু ওপেন করে না জি ভাই আর করেছি আর সবার ওকে সো দেখেন এখানে আমরা সার্চ দিছি ফেসবুক মার্কেটিং দিয়ে ফেসবুক মার্কেটিং দিয়ে এখানে এই কিওয়ার্ডটার ওভারভিউ আসছে আমরা ধরেন একটা কিওয়ার্ড চুজ করছি ফেসবুক মার্কেটিং প্রথমে আসছে কি এদের সার্চ ভলিউম এদের এভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 6000 সরি 6600 হচ্ছে সার্চ ভলিউম মানে ইউনাইটেড স্টেটস এর এগেইনস্ট আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি এর জন্য এই অবস্থা এই ফেসবুক মার্কেটিং দিয়ে প্রতি মাসে ইউনাইটেড স্টেটস এ 6600 লোক সার্চ করে ঠিক আছে এইটার হচ্ছে এসইও ডিফিকাল্টি এসইও ডিফিকাল্টি মানে কি এসইও ডিফিকাল্টি হচ্ছে ওই 0 থেকে 100 পর্যন্ত হয় যত বেশি আসলে সংখ্যা থাকবে তত সেই কিওয়ার্ডের এগেইনস্টে কোনো ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানো তত কঠিন হবে কারণ অলরেডি এসব কিওয়ার্ডের এগেইনস্টে কিছু ওয়েবসাইট র‍্যাঙ্ক করানো আছে সো আমরা সাধারণত এসইও ডিফিকাল্টি যেসব ওয়েবসাইটে আছে যেসব কিওয়ার্ডে থাকবে 20 থেকে 25 এর মধ্যেই নট ট্রাই করব যেগুলো এসইও ডিফিকাল্টি 20 থেকে আসলে 25 এর মধ্যে আছে সেই কিওয়ার্ডগুলোকে ইউজ করলে খুব সহজে আসলে র‍্যাঙ্ক করা সম্ভব এই এর বেশি মানে বুঝতে পারলে একটা एग्जांपल দিয়ে বোঝান এসইও ডিফিকাল্টি একটা एग्जांपल দিয়ে বোঝান একটু বুঝি নাই एग्जांपल দিয়ে আমরা বুঝাবো আচ্ছা আরাফাত ভাই আপনি একটু হোল্ড করেন আমরা সামনে গেলে পরে বুঝতে পারবো যে এসইও ডিফিকাল্টির মেইন বিষয়টা কি হ্যাঁ ওকে ওকে জি বলেন ডিজিটাল মার্কেটিং লেখে সার্চ দিছেন এটা তো 100% কখনো এক হবে না কিন্তু এটার যে রেজাল্ট দেবে মোটামুটি এর আশেপাশে সার্চ হয় অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন দেখেন ফেসবুক মার্কেটিং লেখে বাংলাদেশে সার্চ দিছে 480টা মানে এটা তো কখনোই অ্যাপ্রোপ্রিয়েট আসলে পেইড বাদে কখনোই 100% অ্যাপ্রোপ্রিয়েট দেখে না দেখুন দেখেন আমরা হয়তো গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করছি সেইখানে মনে আছে যে কোনো ইশের ওরা কিভাবে দেখে তো ওরা দেখে হচ্ছে ধরেন এইটাই দেখে তো যে 1k টু 10k 1k থেকে 10k মানে 1000 আর 10 1000 থেকে 10000 এর মধ্যে সো ইট 1000 হইতে পারে 10000 কিন্তু 1000 আর 10000 এর ভিতর কিন্তু হিউজ ডিফারেন্স তার চাইতে অলরেডি একটা অ্যামাউন্ট দেখাইছে 6600 বুঝতে পারছেন হ্যাঁ
আপনি একটা এভারেজ হিসাব করবেন যে এটা কিন্তু খারাপ বলেন নাই, ও যে আইফোন 5s এর যে এই ইকুয়েশনটা দেখাইছে আইফোন 5s এর হয়তো রিসেন্টলি যে নিচের গ্রাফটা একটু দেখবেন আগস্ট মাসে কত, ওই যে এই এই গ্রাফটাতে দেখবেন যে ওর মধ্যে রিসেন্টলি সার্চ লিখে একটু তেমন একটা সার্চ দেয় না। আপনি দেখেন একটু দেখেন এই নেইল প্যাটেলের এই উবার সাজেস্ট কিন্তু পুরো ওয়ার্ল্ড এর নাম করা টুল, এইটার ভুল আমি আর আপনি বসে বসে ধরলে পরে কিন্তু পিটাবে ধরে লোকজন আমাদের। নেইল প্যাটেল আসলে কি একজন ডিজিটাল মার্কেটার না ভাই? হ্যাঁ একজন মানে মানে পুরো ওয়ার্ল্ড এর মধ্যে বলা যায় ওর বেস্ট ডিজিটাল মার্কেটার, ওর হচ্ছে ওর কাছ থেকে মানে এমনও রুমার কি সত্যি কথা জানি না এমনও ই আছে যে ও যে কোনো বিজনেসের মানে অ্যামাজন বলেন বা ইসের ওর এক ঘন্টা কনসালটেন্সি ফি ওর প্রায় ধরেন $1,00,000 মতো হয়। প্রথম প্রজেক্টটা ফ্রি দিছে যে ট্রাফিক নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ প্রথম প্রজেক্টটা প্রথম প্রজেক্টটা যাই হোক সামনের দিকে একটু আগাই আমরা এই সার্চ বলে 100% এক না কিন্তু এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে কি ধরনের সার্চ এখানে হয় এই একটা ধারণা নিতে পারি। তারপরে আসছে এসইও ডিফিকাল্টি কি, এসইও ডিফিকাল্টি আপনারা বুঝেন যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আপনার কোন কিওয়ার্ডের এগেইনস্টে আপনার এই কিওয়ার্ডটার এগেইনস্টে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করতে কতটুকু ডিফিকাল্ট সেটা 0 থেকে 100 পর্যন্ত একটা ভাগ করে তার ভিতরে এটা বোঝাইছে যে 33% বা 33 ভাগ আসলে শক্ত কঠিন আপনার আপনার এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানো ইউএস এর ওয়েবসাইটে। হ্যাঁ ইউএসএ ইউএস এর ট্রাফিকের এগেইনস্টে। তারপর হ্যাঁ পেছনে কারণ আছে, কারণ জি জি একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা আমি আমি বললাম কি সার্চ ভলিউমটা দেখার জন্য আর একটা টুল আমাদেরকে ইউজ করতে হবে, সেই টুলটার নাম হচ্ছে সার্চ ভলিউম ডট আইও। এই যে সার্চ ভলিউম ডট এই টুলটাতে গিয়ে আমরা স্যাম এই করতে পারবো কিন্তু দিনে আসলে 800 ওয়ার্ডের সার্চ ভলিউম আমরা দেখতে পারবো। সো আমরা দেখেন ওইখানে কিন্তু ই করছি আমরা কিওয়ার্ডগুলো পাইছি, সো ওইখান থেকে এক্সেল ফাইল থেকে কিওয়ার্ডগুলোকে কিছু কিওয়ার্ড কপি দিয়ে আনি। নেবরা ভাই কয়েকটা নেব দেন 20টা দেন 20টা দেন পেস্ট করে দেবেন এখানে। হ্যাঁ এখানে পেস্ট করে দিবেন
প্রত্যেকটা কিওয়ার্ড আসলে পার লাইনে, এক্সেলে থাকলে পরে পার লাইনে আসলে আসবে। তো প্রত্যেকটা কিওয়ার্ড পার লাইনে আসতে হবে, এটা পার লাইনে আছে প্রত্যেকটা, সেটা সাবমিট দেয়। এটা বাংলাদেশ ছিল না? জি ভাই, দেখেন এই কিওয়ার্ডের এগেনস্টে কি পরিমাণ সার্চ ভলিউম হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা ডাউনলোড সিএসভি করেন বাংলাদেশের, ইন বাংলাদেশ এজেন্সি ইন বাংলাদেশ, এটাও 10 দিন সার্চ করে, 10 বার সার্চ করে মাসে ইউএসএতে। হ্যাঁ, বাংলাদেশে ইউএসএ লোক আছে? জি, ছয়টা আসছে ভাই, আমি যে 20টা দিলাম এখানে ছয়টা আসলো, দিলেন না ছয়টা, বলার মনে হয় ই নেই, আটটা আসছে, পাঁচটা আর মনে হয় চারটা এসেছে, আর আর গুলো আর বলে আমি নেই স্যার, বাদ বাকি সবগুলো কি বাংলাদেশ টাংলাদেশ লেখা নাকি? ভাইয়া ওইখানে একটা দুইটা কিওয়ার্ড দিলে সে হবে না, তাই না? এটা ইউএসএ করেন? হ্যাঁ, কোথায় অভিজিৎ ভাইয়া? ওই যে সার্চ ভলিউমে হবে, হ্যাঁ অবশ্যই হবে, আমি তো একটা দিলাম তো নিতে হবে ভাই। এবার তো দেখাই দিছে সার্চ ভলিউম, এতে কিছু দেখাইছে নিচে যান? হ্যাঁ নিচে নাই, ক্লিট রুল ইউজ করতেছেন, বাংলাদেশ হইলে এত অবহেলা। অবহেলা করবে না, দেখেন এই একই স্টেপ দিয়ে এই এত ঘাটাঘাটি হইতো না, কত সুন্দর ইজিলি প্রিমিয়াম ভাবে ইউজ করতে পারতাম, এই স্টেপ নাই বলে। কোনটা 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 বললাম তো, সিপিসি সিপিসি রেটটা হচ্ছে আপনার ডিপেন্ড করে, মানে সিপিসিটা তো মূলত বিডের উপরে হয়, যে এই একটা ওয়েবসাইট বিড করলো আমি আমার এই কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করায় দেব $5, আর একটা ওয়েবসাইট ধরেন আপনি এসে বললেন যে আমি দেব হচ্ছে $6। সো এইগুলো হচ্ছে বিড উপর ডিপেন্ড করে, বুঝছেন? এখন বিড করতে করতে একটা কিওয়ার্ডের এগেনস্টে বিড অনেক অনেক টাইমে বেড়ে যায়, আবার দেখা যায় সেম কিওয়ার্ড আর একটা আছে এটার বিড অনেক কমে কমে থাকে। সো আমরা মানে যখন পেইড আসলে ওই যে পেই তখন ওই দেখবো যে কোনটার বিট কমে আছে বা স্পেসিফিক কোনটার বিট, অনেক সময় দেখা যায় বিট বেশি হইলে যে একটা ক্লিকে $12 হইলে পরেও ওই হবে, কারণ ওই কিওয়ার্ডের এগেইনস্ট আমার ওয়েবসাইটটা ফার্স্টে থাকুন মানে বিট করলে তার ভিতর সিজন আমার স্যার 20 গুণ লাভ হচ্ছে ক্যাটাগরি। ভাই কথা বলে যাচ্ছে ভাই, আপনার কথা তো কিছুই বোঝা গেল না, কিছুই বুঝতে পারি নাই ভাই, কিছুই বুঝতে পারি নাই, মানে কথাই আসছিল না। জি ভাই, সবাই একই অবস্থা, আপনি বলেই গেছেন আমরা শুনি নাই। আমি ভাবছিলাম যে আমার নেটে হয়তো সমস্যা, আগে একবার বলছিলাম না যে ভাইয়ের কথা আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না, ভাবছিলাম যে হয়তো আমার নেটে সমস্যা। আমাদের সবার নেটে
না আমি যে জায়গা আছি এই জায়গার নেট সার্ভিস তো ভালো আছে, সকাল থেকে একবারও কারেন্ট যায় না, আর গতদিন রাতে মাত্র একবার গেছিল, নেট সার্ভিস তো কি কারেন্ট ভালো আছে দুই দিন তো দেখতেছি। ভাই এখন কি বর্ষাকাল শেষ হয়ে গেছে না ভাই? হ্যাঁ প্রায় প্রায় শেষের পথে, এরপর তো ভালোই সার্ভিস দিবে। তবুও তো ভাই মনে হয় না যে এখনো বর্ষাকাল শুরু হয়ে গেছে মাত্র, মানে আকাশের যা অবস্থা সবসময় থাকে। আসলে আমাদের দেশে তো শরৎ ঋতুর দেশ, কিন্তু ঋতু তো ছয়টা নেই আছে, মানে দুই তিনটে হচ্ছে, শীতটা পরে বৃষ্টিটা পড়ে যায় আর গরম পড়ে যায়, কিছুই নাই। এই তিনজন আর কি সারা বছর কভার করে, বাকি তিনজন আর কি দিকে আসে যায়, কোনের জন্য দেখা যায় তাদের। ভালো না ভালো না, তারিখ ভাই কোথেকে আসলেন? কোথেকে মাত্র জয়েন করলেন নাকি? না ভাই প্রথম থেকে জয়েন করেছিলাম, কিন্তু কথা বলি নাই বলতে বুঝতে চাই গেছে। ও আচ্ছা, এগুলা করি নাই। আমি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব না? হ্যালো হ্যালো, জি জি। আচ্ছা আচ্ছা, সামিল ভাই আপনার কোশ্চেনের অ্যানসারটা শুনেন মনোযোগ দিয়ে একটু। সেটা হচ্ছে যে কোন কোন কিওয়ার্ড এর এগনস্টিসিটা মানে কস্ট পার ক্লিকটা টোটাল বিডিং এর উপর বিট করে। যেমন আপনি একটা কিওয়ার্ডের এগনস্টে যখন বিট করতে যাবেন, তখন দেখা যায় যে আপনি $5 দিয়ে একটা যে কিওয়ার্ডের এগনস্টে আমার ওয়েবসাইটটা ফার্স্টে থাকবে, আমি $5 দিচ্ছি, আমি বলবো যে আমি $6 দিচ্ছি, সো তখন কিন্তু আমার ওয়েবসাইটটা ফার্স্টে থাকবে। এইভাবে আবার দেখা যায় যে কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে ওই সমান খুবই কম, মানে সিপিসি অনেক কম। এর কারণ হচ্ছে কিওয়ার্ডের এগেইনস্ট ওই খুব ভাবে বিডিং হয় না এখনো। সো পেইড এ যাবো ওগুলা খেয়াল রাখবো যে কোনগুলা বিডিং খুব ভালো হয়েছে, কোনগুলা বিডিং খুব ভালো হয়নি। সো এইগুলাকে আমরা পেইড এর ক্ষেত্রে এই জিনিসগুলা অনেক সময় দেখা যায় যে মানে তাৎজব হয়ে যান যে একটা কিওয়ার্ডের এগেনস্টে $12 $10 করে বিড হয়েছে, সেটা তাৎজব হয় নাই। কারণ একটা কিওয়ার্ডের এগেনস্টে যখন আপনার সেটা তীরে ওর মধ্যে তার মধ্যে যদি পাঁচজনও পারচেস করে বা দুইজনও পারচেস করে আপনার ওর 10 গুণ প্রফিট চলে আসবে, আপনার ধরেন এরকম দশ, তখন কিন্তু আপনার ওই বিডিং অ্যামাউন্ট বাড়াইতে সমস্যা হবে না। বুঝতে পারছেন সামিল ভাই? না এটা না, ভিউয়ার কম হলে এই যে বলছিলাম যে কিওয়ার্ড এর উপর ডিপেন্ড করবে তার ইন্টেনশনটা কি। যেমন ধরেন এই যে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড যেগুলো, এগুলার কিন্তু সিপিসি অবশ্যই বেশি হবে। কারণ কি এরা এই ক্রেতা মানে এই যদি ভিউয়ার কমও হয়, এই লোকগুলা যদি কমও হয়, সেক্ষেত্রে কিন্তু এরা আসতেছে এদের তো মানে কম হলে পরে এদের বেশি টাকা দিয়ে আপনাকে আনতে হবে। আবার কিছু কিছু মানে ইউজার যে ইনফরমেশন ইন্টেন্টগুলা ইউজার, তারা তো শুধু ইনফরমেশন দিতে আসে, আপনার এসে তো আপনার ওয়েবসাইট এসে কিছু কিনবে না, আপনার ওদের ওদের ট্রাফিক থেকে আর্ন করতে হবে বা ট্রাফিক থেকে ই করতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু তার সিপিসিটা কম, মানে ভিউয়ার বেশি কিন্তু তার সিপিসিটা কম হবে। বুঝতে পারছেন?
ওকে সো আপনাদের নেক্সট দিনের যে কাজটা থাকবে আমি যে এই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড যেটা হইতে পারে আপনাদের একটা ওয়েবসাইট যে কোন নিশের উপর ডিপেন্ড কিওয়ার্ড দেন সেই কিওয়ার্ডের পাশে তার সার্চ ভলিউম তার এসইও ডিফিকাল্টি তার পেইড ডিফিকাল্টি তার সিপিসি এগুলাকে রাখবেন রেখে মানে এগুলা রিসার্চ করার পরে রাখবেন সেই ফাইলটা আমাকে সাবমিট করবেন আমি এই নিশ নিয়ে কাজ করব এর জন্য এই 10টা কিওয়ার্ড আমি রিসার্চ করছি 10টা বেশি না অনলি 10টা কিওয়ার্ড আপনাদেরকে রিসার্চ পারবেন না আরেকবার একটু বলবেন আপনাদেরকে হ্যালো শুনেন নেক্সট দিন আপনাদের কোন নিশ সিলেক্ট করবেন সেটা হইতে পারে কোন ওয়েবসাইট সেটা হইতে পারে কোনো ব্লগ সেটা হইতে পারে কোনো কন্টেন্ট নিশ সিলেক্ট করার পরে সেই নিশ রিলেটেড 10টা কিওয়ার্ডকে আপনারা রিসার্চ করবেন রিসার্চ করে সেই 10টা কিওয়ার্ডকে রাখবেন তার সার্চ ভলিউম কত সেটাকে মানে এগুলোর উপরই তো রিসার্চ করবেন রিসার্চ করার পরে একটা ফাইল সাজাবেন যে সেই 10টা কিওয়ার্ড তার পাশে তার সার্চ ভলিউম তার পাশে তার এসইও ডিফিকাল্টি তার পাশে তার পেইড ডিফিকাল্টি তার পাশে তার সিপিসি এই 10টা কিওয়ার্ডের সবকিছু সাজায় সে ফাইলটা আমাকে দেবেন পারবেন না সেটার দরকার নাই তো আমরা আমাদের কিন্তু আর একটা জিনিস গুগল কিওয়ার্ড প্ল্যানার আমি কিন্তু আজকে দেখাইনি সেটা সেটা দিয়েও কিন্তু কাজ করবেন মানে ভাই আপনি যে কোটা কিওয়ার্ডের কি রিসার্চের জন্য যেগুলো আর কি দিচ্ছেন ওগুলোর ভিতরে আর কি করে দিতে বলতেছেন হ্যাঁ আমি আপনাদের স্যার ইটালিয়ান মানে ফলো এগুলো কিওয়ার্ড আপনারা যে কোনো নিশ আসলে এই নিশ কিওয়ার্ড রিসার্চ করবে সো এইটা নেওয়ার পরে তার এগেনস্টে 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন এই গুগল কিওয়ার্ড আপনার সবকিছুই এক এক সাথে দেখায় দেয় সার্চ ভলিউম তারপর সিপিসি রেট এরপর ট্রেন্ডিং সবকিছু একসাথে দেখা যায় কিন্তু তিনটার বেশি করা যায় না সবাই দেখবে আমাদের কষ্ট করে হবে আরো হ্যাঁ ভাই এই মানস দা আছেন হ্যাঁ দাদা দাদা আছি 977 ভাই 977 মানস দা তখন হচ্ছে বেশি হয়ে যাচ্ছে বুঝছেন কি করে বেশি হচ্ছে জানি না মানুষ একটু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করেন ডু ফলো আর নো ফলো লিংকের কনসেপ্টটা ক্লিয়ার করেন তো আমি সংখ্যা জানি কোনটা ডু ফলো কোনটা নো ফলো জানি কনসেপ্টটা ক্লিয়ার করেন
দাদা আমি এটা বুঝতে যেটা নরমালি বুঝি যে আগে আমি একটু ভুল বুঝতাম সেটা হচ্ছে কি যেগুলো লিংক ক্লিক করা যায় এটা মনে হয় ডুফলার, যেটা ক্লিক করা যায় না সেটা মনে হয় নোফলার, ব্যাপারটা তা না। আমি পরে কোডিং থেকে দেখছি বিষয়টা যে ওই নোফলো মানে লিংকের আগে নোফলো লেখা থাকে কোডিং এ মানে HTML এ, আর যেটা হচ্ছে ডুফলো হবে ওটাও লেখা থাকে ওই এই লিংকটা আগে কোডিং এর মধ্যে ডুফলো HTML এ লেখা থাকে। তো আমি কয়েকটা সাইটে দেখছি এরকম যে আসলে যেগুলো ডুফলো লেখা থাকে ওইগুলো হচ্ছে গুগল ইন্ডেক্স করবে, আর যেগুলো মানে ডুফলো লেখা থাকে না ওগুলো গুগল মানে স্কিপ করে, মানে গুগলকে বলে দেওয়া হয় যে এটা আপনি ফলো করবেন না বা এটা ফলো করা যাবে না। এই কোডটার মাধ্যমে এইটাই বোঝানো হয় আমি যেটুকু বুঝি আর কি নর্মালি। তো আমি বিভিন্ন জায়গায় যখন কিছু সাবমিট টাবমিট করি তখন আমি কোডিং এ যে দেখছি এই বিষয়টা আছে, যেমন ধরুন ফ্লিকারে কোনো ইমেজ যখন সাবমিট করি তখন সেটা ওখানে লেখাই আসে নোফলো, আবার ব্লগারে যখন কোনো ইমেজ সাবমিট করা হয় তখন একটা ডুফলো লেখা থাকে। যখন আমরা HTML কোডিং থেকে দেখি বা ই থেকে দেখি HTML ভিউ থেকে দেখি তখন ওটা এই লিংকের আগে এটা লেখা থাকে। ওই মানে ব্যাখ্যা দেওয়ার মতো অতখানি বলতে পারবো না কিন্তু আমি নর্মাল যেটুকু আসলে বুঝলাম তাই। কিন্তু দেখা যায় কি ম্যাক্সিমাম আমরা যেগুলো ফ্রি সাবমিশনের কাজ করি ব্লগ ছাড়া সবই যেমন ইমেজ বলি ভিডিও বলি সবগুলোই নোফলো ম্যাক্সিমাম লিংক, অল্প কিছু দেখা যায় কি 100 সাবমিশনের মধ্যে বা 100 জায়গায় ব্যাকলিংক তৈরি করতে গেলে সর্বোচ্চ 10টা ডুফলো পাওয়া যায়। আর এই জন্য সত্যিকার অর্থে ডুফলো লিংক তৈরি করতে হলে হচ্ছে রেফারেন্স হিসেবে তৈরি করতে হয়, যে অন্য একজনকে বললাম ভাই তোমার ব্লগে আমার লিঙ্কটা দাও ডুফলো হিসেবে, আমি তার লিঙ্কটা ডুফলো হিসেবে আমার সাইটে দিয়ে দিলাম, এইভাবে হচ্ছে প্র্যাকটিক্যাল অরিজিনাল ডুফলো লিঙ্কটা পাওয়া যায়, যেটা হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেমের। ওইভাবে এত ডুফলো লিংক কালেক্ট করা যায় না, এত কেউ কারো মানে কেউ এত ডুফলো লিংক দেয় না, বা এমনি যেগুলো আমরা ভালো ভালো সাইট আছে যেমন ফ্লিকার পিন্টারেস্ট এরাও ইভেন্ট ডুফলো লিংক দেয় না নরমালি, কিন্তু ওদের মধ্যে প্রোফাইলে গিয়ে যখন বিজনেস এক্স মানে ই করে মানে বিজনেসটাকে অ্যাপ্রুভ করে যখন লিংকটা দেওয়া হয় তখন সেটা ডুফলো হিসেবে রাখে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমি এগুলা ই দেখলাম এরা মানে এক একজনের ভাষ্য মতে এক এক কি বলে যে নেইল প্যাটেল ওর ডুফলো নোফলো ও যে যেভাবে বুঝাইলো ভাই এই ডুফলো নোফলো করতেই ধরেন মানে কোর্স করা লাগে আমাদের, না না ওই ডুফলো করতে গেলে একটা লিংকের জন্য $100 চার্জ করতে হবে না তারও বেশি। তো এটা দেখে আমার মাথা ঘুরলো বুঝছেন, চিন্তা করলাম যে আপনারে স্মরণ করি। এমনি যারা নর্মালি এইভাবে মানে প্রোভাইড করে মানে এটা আসলে মিসগাইডেড করা হয় এইভাবে লিংক ডুফলো লিংক দেওয়া সম্ভব না। আমি সেই চিন্তাই করলাম যে নেইল প্যাটেল তো বিশ্বের মানে মোটামুটি টপ র‍্যাঙ্কড ই ধরা যায় ওকে, ডিজিটাল মার্কেটার ধরা যায়, ও যদি একটা ডুফলো লিংকেই এত মানে এক ঘন্টার একটা লেকচারের একটা ডুফলো লিংক জেনারেট করাতেই হয় তাহলে সেই ডুফলো লিংক $500 লিংকের দাম $1 কেমনে হয়? সেটাই আমি এটা একটুকে মানে একটু খুঁজছিলাম তখন এই বিষয়টা বুঝলাম যে আসলে ডুফলো লিংক কিটাই। ওকে ইব্রাহিম হলদার ভাই কি আছেন? দেখছিলাম ওকে। জি ভাই আছি। আকরাম ভাই আছে? ভাই আমরা নতুন প্ল্যাটফর্মে আবার কবে যাব? নতুন প্ল্যাটফর্মে যাব আস্তে আস্তে যাব। আমি এসইও পরে মনে অ্যাফিলিয়েট অ্যামাজনে অ্যাফিলিয়েট নিয়ে একটু ভালো কয়েকটা ক্লাস নিয়ে আমরা প্ল্যাটফর্মে চলে যাব। অ্যাফিলিয়েট কিন্তু আমাদের ধরি নেই এখনো। জি ভাইয়া আরপত কি অর্ডার পাইছিলেন? আরে না অর্ডার টা পাচ্ছি না বলে তো হতাশ তারপরে চলে যাইতেছে।
মানে দা গিগের বুস্ট করার কারণে কিছু টাইম আছে যেমন রাত 12 ঘন্টা পর কখনো সুযোগ দেয় একবার না মনে করেন যে রাতের বেলা যদি আমি দেই তাহলে ইউএস ক্লায়েন্ট আছে দাদা আমার বুস্ট করলে মনে হয় যে আমার ভিউ কমে যাচ্ছে বুঝছেন তাই বুস্ট না করলেই বুঝছেন আমার প্রচুর ভিউ হইতো কিন্তু বুস্ট করতে তারপরে দেখতে ভিউ কমে যাচ্ছে ফলোটার একটা এক্সাম্পল খুঁজে পাইছি মানে আমি দেখাচ্ছি যে ওটা আসলে নো ফলোটা কিভাবে তো আমি একটা লিংক বের করছি আবার যখন ব্লগারে ক্লিক করলে যাবে না ক্লিক করলে ওই লিংকটা কি অ্যাকটিভ না 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 ক্লিক করলে যাবে লিংক অ্যাকটিভ কিন্তু এর পিছনে একটা কোড আছে তাহলে নো ফলো দিলো কেন এই নো ফলো মানে গুগল কে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন কে বলা হচ্ছে যেটা ফলো করা যাবে না তার মানে অ্যাঙ্কর জিনিসটা আলাদা আর নো ফলো ডু ফলো ব্যাপারটা আলাদা অ্যাঙ্কর হচ্ছে যেটা ক্লিক করলে সেই সাইটে যাবে বা যেটা ক্লিক করা যায় এটা হচ্ছে অ্যাঙ্কর আর ডু ফলো নো ফলো বিষয়টা সম্পূর্ণই আলাদা নো ফলো হচ্ছে গুগল কে এটা বলে মানে কি রকম একটা ই হয়ে যায় না যে গুগল কে বলে দিচ্ছে যে এখানে ফলো করা যাবে না এটার অবশ্যই কারণ আছে কারণটা আমি অত ভালো জানি না কিন্তু কারণটা হয়তো এরকম যে এটা হচ্ছে তাদের নিজস্ব আমি দুই তিনটা ভিডিও দেখলাম আপনার মতো এরকম একটা ই বলল সব জায়গায় যে ধরেন যে প্রথম আলোতে যদি স্বাভাবিকভাবে কোনো লিংক দেয় তাহলে পরে ওই লিংকটা কিন্তু নিবে না ওরা তো ওইটা না নেওয়ার ফলে ওইটা কিন্তু মানে ইনঅ্যাকটিভ অবস্থায় থাকবে ওইটা হচ্ছে না ইনঅ্যাকটিভ ব্যাপারটা না আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যাচ্ছে এই সাইটটা হচ্ছে ফ্লিকারের তো ফ্লিকার যদি তার ভিতরে অন্যরা যারা বাইরের লিংক প্লেস করে সবগুলোকে যদি গুগল কে ইনডেক্স করতে বলে বা গুগল কে সেটাকে ফলো করতে বলে তাহলে তার সাইটের নিজস্ব যে লিংকটা আছে বা নিজস্ব যে ডোমেইনটা আছে সেটাকে মানে হয়তো মানে এত ভিড়ে হয়তো একটা গুরুত্ব কম দেওয়া হয়ে যায় যার কারণে এখানে বাইরে থেকে যারা লিংক বিল্ডিং করবে বা যারা লিংক প্লেস করবে এই সাইট থেকে অন্তত ওই লিংকগুলোকে ইনডেক্স করতে নিষেধ করা হয় বাইরের লিংকগুলোকে ঠিক আছে তার মানে যে যারা ঢুকবে ভিউয়ার তারা এখান থেকে ক্লিক করে তার সাইটে যেতে পারবে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে মনে করেন আমি আমার বাসাতে মনে করেন আমি প্রধান তো সেখানে আর যারা আশ্রয় নেবে আমি যদি সবাইকে বাইরের থেকে যারা আসবে তাদেরকে যদি সবাইকে প্রায়োরিটি দিই তখন দেখা যাবে আমার নামটাই মানে ভুলে যাবে তো বিষয়টা এরকম কিছু হতে পারে যে আমার সাইটে যারা হাজার হাজার এটাই এটাই এরকম কিছু হতে পারে না এটাই 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 বাইরে থেকে যারা আসছে হাজার হাজার লিংক প্রতিদিন দিচ্ছে তো আমার সাইট থেকে যদি তাদের লিংকগুলো ইনডেক্স হয় তাহলে আমার মেইন সাইটের ডোমেইন অথরিটি কিন্তু কমে যেতে পারে সেগুলো নো ফলো দিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জন্য বাইরেগুলো গুগল কে ইনডেক্স করতে নিষেধ করা হয় এখন আমরা কিভাবে তৈরি করব এই ডু ফলো লিংক নো ফলো লিংক এগুলো হচ্ছে সাইটের উপর ডিপেন্ড করে আর যদি নিজস্ব ডু ফলো তৈরি করতে হয় তাহলে ওই যে যাদের নিজস্ব ব্লগ সাইট আছে নিজস্ব ওয়েবসাইট আছে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমার লিংকে ডু ফলো করে আপনার ইসে কন্টেন্টটা রাখুন এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে অর্থাৎ নিজস্ব ওয়েবসাইট ছাড়া ডু ফলো আর আপনার 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 কি করতে পারেন দেখেন যেমন ধরেন আপনার ব্লগ ব্লগ আছে এমনি হুদাই একটা ব্লগ আছে ধরে নিলাম সে ব্লগের ধরেন 2-3000 কন্টেন্ট লেখা আছে সো 3000 কন্টেন্টের মধ্যে প্রতিটা কন্টেন্টের মধ্যে আপনি 5টা করে ওর লিংক দিয়ে দিলেন হয়ে গেল ডু ফলো লিংক সেটাই ওই নিজস্ব কোনো ইজিলি থাকে ওয়েবসাইটে থাকে সেখানে ডু ফলো দেওয়া সম্ভব এমনি অন্য থার্ড পার্টি ওয়েবসাইটে ডু ফলো লিংক খুবই কম নাই খুবই কম আমি যেগুলো দেখছি খুবই কম 100 লিংক তৈরি করলে 2 একটা ওই যে হয় পিন্টারেস্টে হয় ডু ফলো এরকম 2 একটা হতে পারে আর কি তো এই হচ্ছে ডু ফলো আর নো ফলোর ব্যাপারটা কিন্তু যারা সার্ভিস দেয় ব্যাকলিংকে বলে আই উইল গিভ ইউ 50 ডু ফলো লিংক তাহলে 50 ডু ফলো লিংক হওয়ার কথা $2500 উপরে হওয়া লাগতো কারণ ওই পেছনে যে পরিশ্রম করা লাগে ওকে তাহলে সবাই ভালো থাকেন আমি যাই আজকে বিদায় নিই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ভাই যাই না একটু হ্যাঁ বল আচ্ছা উইকিপিডিয়াতে যে যে এটা কাজ করতে পারেন ভলান্টিয়ার হিসেবে কাজ করলাম তো ওখানে হচ্ছে ভ্যালুটা অ্যাড হলে কি আমরা আমাদের প্রোফাইলের পাশে কি কোনো কিছু লেখা থাকবে ওটা আপনারা বুঝতে পারবেন না 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 ওটা বুঝতে না তাহলে পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে তখন মানে ওইটা একটা আপনি একটা ভ্যালু অ্যাড করলে সেই ভ্যালুটা আপনি কিছু করতে পারবেন এটা আসলে ওইভাবে বোঝা যাবে না কতটুকু ভ্যালু অ্যাড করছেন আর কতটুকু
কাজ করছেন তার কতটুকু এটা ক্রেডিট বা কোনো কিছু থাকবে না। সো ওদের কাছে একটা নির্দিষ্ট ইয়ে আছে আমি যতদূর জানি যে ইয়ে আছে। সো আপনি ধরেন 50টা কন্ট্রিবিউট আপনি হয়তো বা 30-40টা লিংক বিল্ড করতে পারবেন। দিলে পরে কিছুদিন পরে এক মাস না কতদিন পরে যেন ই করে ফেলে বিষয়টিকে আপনি যদি ইনঅ্যাকটিভ থাকেন ওরা ডিসেবল করে দেয়। আচ্ছা আর একটা কোশ্চেন হচ্ছে যে আমি একটা মেল থেকে যদি বিভিন্ন জায়গায় ধরেন যে 100-150 মতো জায়গায় হচ্ছে অ্যাকাউন্ট খুললাম সেখানে হচ্ছে কি মেলটা ব্লক করে দেওয়ার সম্ভাবনা আছে? না এখানে কোনো মেইলের লিমিটেশন নেই, কিন্তু আপনি যদি মানে অজায়গা মানে যেসব জায়গা আসলে অ্যাকাউন্ট খোলা উচিত না সেসব জায়গায় খুললে পরে তখন সমস্যা আছে। জি আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আর বাংলা উইকিপিডিয়াতে তারপরে কপিরাইট হবে। আচ্ছা ভাই এডু ব্যাকলিং বলছে ওটা শিখাবেন ব্যাকলিং আনান। কথা